তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে পুরো লকডাউন তো এই লকডাউনের জন্য আমাদের গরিব মানুষ কিন্তু অনেকই বিপদের সম্মুখীন হচ্ছে সেই মুহূর্তে আমাদের অর্থমন্ত্রী বিরাট কয়েকটি ঘোষণা করলেন তো আট কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস লকডাউনে বড় ঘোষণা করলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি লকডাউন চলছে গোটা ভারতে মানুষ কী খাবেন কোথা থেকে টাকা আসবে ভেবে পাচ্ছেন না এর মধ্যে সাধারণের কথা ভেবে একগুচ্ছ আর্থিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গরিব মহিলাদের জন্য এক বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে এদিন বৃহস্পতিবার এই সাংবাদিক বৈঠকে নারীদের জন্য একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করলেন তিনি করোনা ভাইরাসের আক্রমণ রুখতে দেশ জুড়ে একুশ দিনের লকডাউন চলছে তার জেরে চরম সংকটে পড়েছে দেশের বড়সড় অংশের মানুষ সেই অবস্থা থেকে দেশের বড় একটি অংশের ভার লাঘব করতে বৃহস্পতিবার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকারও বেশি আর্থিক পর্যায়কে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সাংবাদিক বৈঠকে নির্মলা জানান প্রতিটি গরিব পরিবারে হেঁসেলে রান্না গ্যাস পৌঁছে দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা শুরু হয়েছিল করোনা পরিস্থিতিতে এই উজ্জ্বল যোজনা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অর্থমন্ত্রী বলেন এই মহিলারা উজ্জ্বল যোজনার আওতায় রয়েছেন তাদের আগামী তিন মাস বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে এর ফলে দরিদ্র সীমার নিচে থাকা আট পয়েন্ট তিন কোটি পরিবার উপকৃত হবে পরে হিন্দি তরম তর্জমার সময় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান মহিলারা সুবিধা তো পাবেনি সেই সঙ্গে অন্যান্য প্যাকেজে সুবিধা হবে পরিবারের এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন অর্থমন্ত্রী করোনার সৈনিক হিসাবে উল্লেখ করেন তাদের আগেই কম দামে চাল গম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবার অর্থমন্ত্রী জানালেন কোটি মানুষকে আগামী তিন মাস পাঁচ কেজি করে আটা ও চাল বিনামূল্যে দেওয়া হবে দেওয়া হবে এক কেজি ডাল এবং আশি লক্ষ সত্তর হাজার কোটি কৃষককে অগ্রিম দু হাজার টাকা করে দেওয়া হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে এপ্রিলের প্রথম সপ্তাহে দেওয়া হবে এই টাকা তো ফ্রেন্ডস তো আজকের ছিল এই লেটেস্ট ট্রেন্ডিং খবর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের এ ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহী করে তোলে আর চ্যানেলে নতুনবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে